হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। এইমাত্র আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিও দেখে আমার মনে হলো মেয়েটি সত্যি বোকা। মেয়েটি সত্যি বোকা, মানে পরের জন্য লড়তে গিয়ে বারবার কিন্তু সে ঠকেছে। আর দ্বিতীয়ত, সবসময় সে ভেবেছে যে না ছেড়ে দিই, না ছেড়ে দিই, এই ছেড়ে দিই করতে করতে কিন্তু আজ ওর মানে মাথার ওপরে একটার পর একটা বোঝ চলে আসছে। সেটা হচ্ছে কার? রিম্পার। রিম্পার লাইফস্টাইলটা আমি অনেক দিন থেকেই দেখছি, বা ওর কথাগুলো আমার খুবই ভালো লাগে, যে মিষ্টি মিষ্টি কথাই সবাইকে দেয় কিন্তু কোনো গালাগালি বা কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ সে ইউজ করে না। তো সেখান থেকে আমি তার ভিডিও দেখতে লাগি। আজ মেয়েরাই মেয়েদের শত্রু বলে একজন তাকে আবারও কিছু কথা বলেছে। তার কিছুদিন আগে শুনেছিলাম যে চ্যানেলটা যায় যায়, তো ভেবেছিলাম হয়তো, দেখো তাকে তার আমি কোনো ভিডিও দেখিনি, দেখি না, কারণ হচ্ছে তার ভেতরে মানে একটু মেয়েলি মেয়েলি ব্যাপার আছে, আর ছেলেদের মধ্যে না মেয়েলি মেয়েলি ব্যাপারটা ঠিক ভালো লাগে না। আর দ্বিতীয়তে, মেয়েদের পেছনে লাগাটা, এই জিনিসটা ঠিকঠাক লাগে না। আর কন্ট্রোভার্সি করছো, ঠিক আছে, ছেলেরা যে কন্ট্রোভার্সি করবে না এটা কোনো মানে নেই, ছেলেরাও কন্ট্রোভার্সি করতে পারে, কিন্তু এই যে হ্যালো গাইজ বলে যে তোমার ঝাঁপিয়ে পড়া ক্যামেরার উপরে, দ্বিতীয়ত রাস্তার উপরে, তার একটা দোকানে নাকি কাজ করে, আমি তো প্রথমে ভেবেছিলাম চশমার দোকানটা তার বোধহয় নিজের, পরে তো শুনলাম না সেটা নিজের না, কোনো দোকানে একটা কাজ করে। দেখো, কাজ করা খারাপ না বা ছোট না বা কোনো কিছুই না, কিন্তু একটা দোকানে এসে মানে দোকানে বসে বসে যেভাবে রাস্তার ধারে গালাগালি করে, মেয়েদের নিয়ে যেভাবে মানে আমোদ প্রমোদ করে, মানে জিনিসটাকে এত মানে হাস্য কৌতুক করে ফেলে মেয়েদেরকে, কিন্তু ও কিন্তু সেই একটা মেয়ের গর্ভেই জন্ম হয়েছিল, মেয়ের গর্ভেই জন্ম হয়েছিল, সে আবার একটা মেয়ের সঙ্গেই বিয়ে হয়েছে, সে একটা বাচ্চার বাবা, এক ছেলের বাবা, সেও কিন্তু মানে ছেলেটাও কিন্তু মানে বাচ্চাটাও কিন্তু সেই মেয়ের গর্ভেই, কিন্তু মেয়েদেরকে এত নোংরা বা নিচে নামিয়ে দেয় না, সেটা খুব কেমন লাগে। সেহেতু আমি তার ভিডিও দেখি না, আমার ভালো লাগে না। সবাইকে যে সবার ভালো লাগবে তার কোনো মানে নেই, সেহেতু আমার ভালো লাগে না। আর দ্বিতীয়ত, প্রথম প্রথম দেখতাম তার বইয়ের যে ডেইলি লাইফস্টাইল, সেখানে আমি দেখতাম, কিন্তু তার এই এই চ্যান্দ্রামোর জন্যই কিন্তু আমি তাদের ভিডিওটা দেখা বন্ধ করে দিয়েছি। আমার হাজবেন্ড তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, তো তার বইয়ের ভিডিও আমার হাজবেন্ড দেখে, ভালো লাগে তার কথা বলার ধরন বা কিছু, কিন্তু এই চ্যান্দ্রামোর যখন যুক্ত হয় তখনই কিন্তু আমার হাজবেন্ডও বলে এটা আবার কেমন, যে মানে ওই যে পেটের পড়ে উঠে কেমন খুঁজতো ওর বউকে, তারপরে আমাকে বলতো যে দেখো এ কেমন, আমি সেই থেকে না আমার একটা ভালো লাগে না, তখন সে কন্ট্রোভার্সিতে আশা করি ঢুকেছিল না। তারপরে তার মানে পুরনো বাড়ি থাকতে বলেছি, তারপরে প্যান্ট খুলে সেই সবাইকে সে গন্ধ শুকাচ্ছে, ছি, তো এইরকম ব্যাপার। তো ওই সব দেখে না আমার আর ভালো লাগতো না ভাই। তো আমার আমার শুধু মনে হতো যে তার বউটা তো এত ভালো, কিন্তু বউটা এরকম বলে না, বা তাদের শ্বশুরবাড়ির লোক দেখে না ভিডিওগুলো, তখন কিন্তু এত নোংরামো ছিল না ভিডিওর ভেতরে। মানে আমি আজ থেকে দু চার বছর আগের কথা বলছি, তখন কি দু চার বছর বলতে দু তিন বছর আগের কথা, তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এত নোংরামো ছিল না। ওরা যখন প্রথম দেখতাম নোংরামোগুলো করতো, তখন না আমার গা ঘেঁটে উঠতো যে ছি এরকম করে নাকি কেউ, মানে কেমনই আর অনেক দিনে, মানে দু বছর আগে পিছিয়ে ভিডিওগুলো দেখো, দেখবে বউয়ের পেটের পরে উঠছে, তারপরে ওই যে বললাম ওইগুলো করছে, আমার ভালো লাগতো না, গায়ের মতো ঘিংটি উঠতো। তো যাই হোক, তখন থেকে তাকে চিনি। তারপরে তো যখন কন্ট্রোভার্সি ইতে আসি, দেখতে থাকি, তারপরে দেখলাম যে না, ছেলেটির কন্ট্রোভার্সি বলতে মেয়েটির হাজবেন্ডের
কন্ট্রোভার্সি একটা চ্যানেল আছে, সেখানেও দেখি নোংরামো করছে, তো আমার ভাই ভালো লাগতো না। তারপরে দালালের যেহেতু ভিডিও দেখলাম, তখন দালাল ভাইয়া পাতে গিয়েছিলো, তো ভাইয়া কাম সাইয়া হলো, অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই বুঝলাম, তবু কিন্তু তার ভিডিও দেখতাম না। হ্যাঁ, আবার দুই দিন দেখলাম কবে, যে দালাল যখন মিটাপে গেল তখন দেখলাম সেও পিছন পিছন ছুটেছিল। দেখো, তার যদি নেচারটা এত ভালোই হবে, সে ভাই ডেকেছিল, তারপরে কি করলো যে তার পিছনে লাগতে হবে, পিছনে লাগা হলো, আবারও ফোন কলে তার সঙ্গে পীড়িত করতে গিয়েছিল। এভাবে তার কিন্তু নেচারটা বোঝা গেল যে সে কেমন। তো যাই হোক, কিছুদিন আগে শুনলাম যে ম্যাডাম এসেছেন, সেই ম্যাডাম নাকি তার চ্যানেলটা মানে কিছু একটা করবে, তখন কিছু না হলেও ভালো লেগেছে। দেখো, আমি কারোর ক্ষতি চাই না, কিন্তু নোংরামি করাটা একদমই পছন্দ হয় না। কন্ট্রোভার্সি প্রত্যেকে করুক, প্রত্যেকে চলুক, প্রত্যেকের ইনকাম হোক, প্রত্যেকে চায়, কিন্তু এইভাবে নোংরামো না, মেয়েদের এইভাবে নোংরামো করে না। দেখো, আজ আরজি করের কিন্তু ছোট থেকেই বড় হলো, কিন্তু এই মানে মেয়ে যে ঘটনাটি হলো, ছোট থেকে বড় হলো, মেয়েটি আজ মুখ খুলেছিল বলেই কিন্তু তাকে এই রকম করা হলো। সেই রকমই হচ্ছে এখন পর্যন্ত বসে কিন্তু মেয়েদের পিণ্ডি চটকানোটাই তার কিন্তু কাজ হয়ে দাঁড়িয়েছে। কন্ট্রোভার্সি মানে তুমি কাউরি কোনো ভিডিওতে যাও, কোনো খারাপ কিছু দেখো, কেউ কেউ মিথ্যাচারিতা করছে দেখাও, কেউ মিথ্যা কথা বলছে দেখাও, তুমি ভুল করছো সেটা দেখাও, মানে এইগুলো কন্ট্রোভার্সি হতে পারে। কিন্তু কাউরি পার্সোনাল লাইফ নিয়ে যে কন্ট্রোভার্সি হয় এটা জানা ছিল না। দ্বিতীয়ত, এই একটা ছেলে হয়ে একটা মেয়ের সব কিছুর ভেতর যে ঢোকা, এ জিনিসটা পাড়ার মেয়ে মাসিদের মুখেই সেটা ভালো লাগে, একটা ছেলের মুখে ভালো লাগে না। আজ রিম্পাকে নিয়ে দিনের পর দিন এই কি বলবো, ওয়াইটির কুলাঙ্গা সবাই বলে, কিন্তু আমার এটা মনে হয় ওয়াইটির মেয়েলি মাসি, ছেলে হয়ে মেয়েলি মাসি যেটা হয় সেটা হচ্ছে এই চশমার দোকানে বসে বসে যে পিণ্ডি চটকায় লোকের, সেই ছেলেটি, সেই ছেলেটি। আজ আমার মনে হয় যে এই ছেলেটাকে হয় ওয়াইটি থেকে ভাই উঠাও, আর না হলে একে ঠিকঠাক রাস্তায় মানে বসে কাজকর্ম করতে বলো। প্রত্যেকের একটা জোন থাকে যে এই করো, কিন্তু এ আবার মানে পার্সোনাল অ্যাটাক করতে ভালোবাসে। রিম্পার তোমার কিছুদিন আগে বলেছিল যে তার বউয়ের নামও কিন্তু, যাই হোক, রিম্পার ভিডিওতে কিছু এর আগে বলেছিল, তুই ছেলেরকে পাশে পাবি না, তুই ছেলেকে ফিল করবি, আর ছেলের জায়গাটায় শুধু হাত গোলাবি, ছেলেকে খুঁজে পাবি না, এরকম একটা কথা বলেছিল। তবু কিন্তু সেই রিম্পা তার যখন ছেলে নিয়ে যখন কিছু কথা উঠেছিল, সীমাদি বা ইস্মিতাদি যখন কথা তুলেছিল, এই রিম্পাই কিন্তু প্রোটেস্ট করেছিল যে না ইপ্সিতাদি, সীমাদি, তোমরা আরজাই করো, যারই ছেলে হোক, ছেলে নিয়ে অ্যাটাক করো না, তোমরা তোমার তাদের তো বাবা মারা দোষী করে, দোষ করছে, তারা বড়োদেরকেই বলো, বাচ্চার স্কুল নিয়ে, বাচ্চার মানে অধিশাপ নিয়ে, বাচ্চার এটা নিয়ে ওটা নিয়ে তুমি বলতে যেও না। এই নিয়ে সীমাদি ইপ্সিতাদি কিন্তু রিম্পাকে ভুল বুঝলো। সেখানে রিম্পা দুদিন বোঝাতে চেয়েছিল যে দেখো, আমি কিন্তু সেইভাবে বলিনি, আমার বাচ্চাটাও বাচ্চা, তার বাচ্চাটাও বাচ্চা, শত্রু হলো তার যে শত্রু তাকে অ্যাটাক করো, তাকে বলো কিছু কথা, কিন্তু তুমি তার বাচ্চাকে বলো না। তখন ইপ্সিতাদি একটা কথা বলেছিল, দেখ, আমার বাচ্চাকেও তো ছাড়ে না, তোর বাচ্চাকেও ছাড়ে না, তুই কেন ওর বাচ্চার হয়ে এত কথা বলতে যাস, ওর বাচ্চা কি, ও কি আমার বাচ্চাদের ছেড়েছে, না আমার ছেলেকে ছেড়েছে, না আমার মেয়েকে ছেড়েছে, আমার ছেলে মেয়েকে যদি বলে কেন আমি বলবো না, ইপ্সিতাদি কিন্তু এই কথা বলেছিল। কিন্তু রিম্পার কোথাও না জানো একটু মানে রিম্পা না একটু ইমোশনাল, মানে সবসময় ও নিজের দিকটা ভাবে যে না, আমিও তো আমার একটা ছেলের মা, আমার ছেলেটাও তো ওর ছেলের বয়সে, যদি আজ স্কুলে যায় বা কিছু হয় বা একটা অ্যাটাক হয় বা কিছু হয়, তাহলে কিন্তু ওই আমার ছেলের মতোই তার কিন্তু অবস্থা হবে, মানে এই রকম একটা ফিল করেছিল। সেই থেকে কিন্তু ইপ্সিতাদি তাকে ভুল বুঝেছিল বা সীমাদিও তাকে ভুল বুঝেছিল, কিন্তু রিম্পা ভুল বুঝেও কিন্তু সেটাকে হজম করে নিয়েছিল যে না, আমি ঠিক বলেছি, বাচ্চা নিয়ে অ্যাটাক করাটা ঠিক না। কিন্তু সেই ছেলের বাবাই
যে ছেলেকে নিয়ে কাটাছেঁড়া করছিল সেটাকে ও প্রোটেস্ট করতে গিয়ে সবার কাছে থেকে খারাপ হয়ে গেল, সেই ছেলের বাবাই আবারও তাকে কাটাছেঁড়া করতে বসেছে 39 টাকা, 39 টাকা, 39 টাকা। আরে বাবা, কিছুদিন আগে তো শুনলাম রিম্পার যদি 39 টাকা হয় তো তোর বউয়ের তো 10,000 টাকা। কেউ নাকি গৃহপ্রবেশে এসে 10,000 টাকা তার বউয়ের হাতে গুঁজে দিয়ে সে চলে গেছে। তাহলে কি করে তুই 10,000 টাকা একটা ভিউয়ার্সের কাছ থেকে নিলি? ভিউয়ার্সে যদি দেখো, যদি গৃহপ্রবেশে কেউ আসে না তাহলে কোনো গিফট নিয়ে আসবে, আর যদি আমাদের খুব কাছের মানুষ হয় সে কিন্তু প্যাকিং করে কিছু টাকা দিবে, হাতে 10,000 টাকা ভিক্ষা দিবে না কেউ। তো ভিক্ষাটা দিয়েছিল কিসের জন্য? কিছু নিশ্চয়ই আছে। তাহলে তাহলে তোর বউ রিম্পাকে কিছু না দেখেও যদি 39 টাকা, 49 টাকা হয় তাহলে তোর বউ তো 10,000 টাকা, তোর বউ তো অন ক্যামেরায় 10,000 টাকা, তোর বউকে ওয়াশিং মেশিন কেনার জন্য 10,000 টাকা দিয়েছে, রিম্পাকে নাই চকলেট খেতেই দিয়েছে, রিম্পা নেই চকলেটে খাবে, তোর বউ তো কাপড় ধুবে, যে নোংরা জামা কাপড়গুলো হবে সেগুলো ধুবে, নোংরা জামা কাপড়গুলো হাতে ধুতে বোধহয় বারণ আছে, সেই জন্য ওয়াশিং মেশিন কেনার টাকা দিয়েছে। কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে, এত রাগ হয়। একটা ছেলে কেন এরকম হবে? যার মানে আমাদের দেখো রাগারাগি হলেও যখন কোনো কেউ যদি কোনো পরিবারের মানুষের কষ্টের সময় পাশে এসে দাঁড়ায় না, তখন মনে হয় যে না চলো ঠিক আছে, আমার যখন পাশে এসে দাঁড়িয়েছে আমার বন্ধু, আর কেউ কাউকে চিনি না, সুতরাং পার্সোনাল এত অ্যাটাক হবে কেন? কেউ কাউকে ছেলে নিয়ে, কেউ কাউরির বডি নিয়ে, কেউ কাউরির ই নিয়ে করতে এসেছি তো কন্ট্রোভার্সি, করতে এসেছি কন্ট্রোভার্সি। রিম্পা যদি কোনো ভুল টুটি থাকে তাহলে তুমি রিম্পাকে তুমি ভিডিও টু বলো যে তুমি নুন বেশি দিচ্ছ কি তেল বেশি দিচ্ছ, কি তোমার বাড়িতে অমুক মানুষরা আসছে, কি তোমার কাজের মেয়েটা এরকম, কি তোমার ছেলেপিলে এরকম, এইগুলো বলো। কিন্তু তোমরা কি করছো, এই রিম্পার 49 টাকা এগুলো ওগুলো, পরে যখন কথা হচ্ছে তখন কি অনুমান করে বলছি, তখন চলে আসছে অনুমান না হলে শোনা কথা, কেন এরকম হচ্ছে কেন? এই কদিনে তো রিম্পা কই কিছু বলিনি, এই রিম্পা তো কই কিছু বলিনি, বলেছি কি না তোমার বউ? আর সবথেকে কথাটা আমার বেশি মনে হয়, ওর বউ যখন এত শান্তশিষ্ট এত কিছু, ওর বউ দুটো গালে চড় দিতে পারে না? বা স্বামী যে এই যে নোংরামো করে বেড়ায়, আমার মানে হাজবেন্ড বলো, আমার স্বামী যদি কোনো, আমি কথা কথা বলছি, কাজের কাজ জায়গায় গিয়ে 10টা মেয়েকে নিয়ে সমালোচনা বা নোংরা মানে ই করে বেড়ায়, তাদের তো মেয়ে ছাড়া কোনো গতি নেই। মানে ইতে গিয়েছিল দেখলাম ওই যে দালালের মিট আপে গিয়েছিলো, তখনও মেয়েদের পিছনে দৌড় মেরে বেড়াচ্ছে, তোমার লাইভ করছে তখনও মেয়েদের পিছনে দৌড় মেরে বেড়াচ্ছে, মানে এর মেয়ে ঘটিত সমস্যা আছে এরকম মনে হচ্ছে। আর যেখানে এই যে তোমার এই যে যে কাণ্ডটি হলো, সে কাণ্ডটিতে কিন্তু সেই মেয়েরাই জড়িত ছিল, প্রত্যেকটা শত্রু কিন্তু মেয়ে মেয়েরাই, মানে একে ছেলে হয়ে কোথায় সব প্রোটেস্ট করবে তা না কি করছে? বলো রিম্পাকে, বলো বলো রিম্পাকে বলো, মানে তাদের যেন গায়ের আগুন যেন রিম্পায়। রিম্পা কার বাড়া ভাতে ছাই ফেলতে যায়? রিম্পা তো ভিডিও করে হয় ধবলাকে নিয়ে, আর না হলে তোমার সন্দীপকে নিয়ে, আর না হলে দালালকে নিয়ে, এই তো দু একটা ওরা আছে, তাছাড়া তো কাউকে নিয়ে করে না, না তোর বউকে নিয়ে করতে যাচ্ছে, না তোর বাচ্চাকে নিয়ে করতে যাচ্ছে, না তোকে নিয়ে করতে যাচ্ছে, তোরা তো জ্বালা ছুটে কোথায় রে, তোরা তো ফাটে কোথায়? দেখতেই তো অদ্ভুত, দেখতেই অদ্ভুত, মানে ছেলে জাতি মেয়ে মানে ভগবান মেয়ে করতে করতে ছেলে করে দিয়েছে এরকম একটা ব্যাপার। তোর লজ্জা লাগে না যে আমার এরকম করে মেয়েদেরকে আমি মানে বডি শেভিং করি বা মেয়েদের নিয়ে এত কথা বলি? আমার ছেলেটা আজ বড় হচ্ছে, আমার ছেলেটা 10টা বন্ধুবান্ধবের সঙ্গে মিশবে, টিউশনে যাবে, ক্লাস আশা করি 2-3তে উঠে গেছে, তাহলে আমার ছেলেটা 10টা বন্ধুর সাথে বা বন্ধুর মায়েরা তোর ছেলের সঙ্গে মিশতে দিবে? যে তুই বডি শেভিং করিস, তোর ছেলে নিশ্চয়ই দেখে তোর বাবার চ্যানেলটা, বা বাবা কী করে সেটা জানে, আর তোমার বাবা কী করে ওয়াইটিতে আছে, কী চ্যানেলটার নাম, এই চ্যানেলটার নাম, তখন যে এই যে দেখবে সেটা ভালো লাগে, লজ্জা লাগে না?
বা তোর শ্বশুর বাড়ি লোক দেখে না বা বউ দেখে না যে না এই চ্যানেলটা থেকে আর্নিং হয়? তোমার বর কী করে? চশমার দোকানে থাকে, প্লাস এইটা করে, বলবেই। লজ্জা লাগে না যে না মেয়েদের বডি শেভিং চলে এখানটায়? কথা তো করে করে, দেখলেই মনে হয় বিরক্তি লাগে আমার। চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকু। আর রিম্পাকে বলবো যে ফালতু কান দিও না, কুত্তাকে ঘেউ ঘেউ করতে দাও। রাস্তায় চলতে গেলে কুত্তারা না ভালো একটু গন্ধ পেলে একটু ঘেউ ঘেউ করে। তুমি একটু ঘেউ ঘেউ করছে তো করতে দাও, অথবা তুমিও ই করতে যেও না এত, ছেড়ে দাও, ছেড়ে দিতে শিখো। আর নাহলে যদি পারো তাহলে একটা ঠুকে এসো, ঠিক আছে? ঠুকে এসো বলতে যে কেস কামারি চলছে সেটা ঠুকে এসো যদি পারো। আর যদি না পারো, এই ঘেউ ঘেউ করতে যাও মানুষকে, তুমি লাত মারতে যেও না, কারণ তুমি বেশি তাকে কি বলবো ভ্যালু দিচ্ছ আর কিচ্ছু না। ও ভ্যালু পাওয়ার জন্য ওর চ্যানেলটা এখন কে দেখে? আমার তো মনে হয় কেউ দেখে না, আমি জানিও না, কোনো দিন দেখতেও যায় না। আমি ভাই ছোটো চ্যানেল, আমি ঠিকঠাক চলি, ঠিকঠাকভাবে করি, আমার তো মনে হয় যে কেউ না দেখুক তবু ঠিক আছে, কিন্তু একটা মানুষ দেখো, সে মানুষটা যেন স্বচ্ছ থাকে বা আমি যেন স্বচ্ছ থাকি। এরকম যদি করতে পারতাম তাহলে 2-3 বছর থেকে চ্যানেলে পড়ে আছি, অনেক কিছু করে ফেলতে পারতাম। এরকম নোংরা বা কিছু মানে খারাপ কিছু বা ফ্যামিলি বিক্রি বা যেটা বলো যেটা ভাইরাল চলে, সেটা যদি করতে পারতাম না অনেক দিন আগে বড় হয়ে যেতাম। আমি চাই না, আমি চাই যে আমার একটাই থাক, সেই মানুষটা ভালো থাক বা আমি ভালো থাকি। চলো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এই যে কি বলবো, চারিদিকে যা হচ্ছে তা মানে মেয়েরা যেন জঙ্গল হয়ে গেছে আর কিছু না, মেয়েরা যেন সমাজের চোখে জঙ্গল হয়ে গেছে, কিন্তু সেই মেয়েদের গর্ভ থেকে কিন্তু এই জানোয়ারদের কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। পশুদের, এই পশুদের জন্ম বা যেই পশুরা মেয়েদের নিয়েই কিন্তু খাওয়া দাওয়া চলা ফেরা শোয়া এগুলোই করে,